আছে না ঠিক আছে আমাদের আজকে ভিডিও কনফারেন্সে বিএম স্যার ছিলেন এসপি স্যার ছিলেন নির্দেশিকা যেরকম যেরকম দেবেন বা দিয়েছেন সেগুলো সেগুলো একটুখানি মেনে প্রতি চলবেন বা যেরকম যেরকম সময় সময় পেতে দিয়েছেন সেরকম সেরকম বলে আমরা পালন করবো অর্ডার করে চেক ইন করা যাবে না শেষ হয়ে যাবে চেক আউট করার জন্য এটা তো আগে থেকে দুর্যোগ সবাইকে সতর্ক থাকতে হবে তো দেখবেন আপনাদের কোনো পর্যটক যেন অযথা বিচের ঘোরাফেরা না করে বলে দেবো যে কটা এখন চেক ইন আছে বা যারা আছে তারা বলে দেবো এবং কালকে আপনাদের বড় করে চেক হ্যাঁ হ্যালো যে গেস্ট থাকবে তাকে চেক আউট করতে হবে এবং এটা অর্ডার আছে আমাদের জন্য তো যে গেস্ট থাকবে তাদের কাছে যাওয়ার জন্য ডিএমএ নির্দেশ একদম যে কোনো হোটেলে কোনো গেস্ট থাকবে না আমাদের কালকে ১২টার সময় ১২টার আগে সমস্ত চেক আউট করে দিতে হবে গেস্টকে পাঠিয়ে দিতে হবে একদম তাদের গন্তব্যস্থলে আর এইটা চলবে তিন দিন ২৩, ২৪, ২৫ আমরা ২৬ তারিখ থেকে আবার যথারীতি বুকিং নিতে পারবো এবং অ্যাডভান্স যে বুকিংগুলো আছে সেগুলো আমাদের ক্যান্সেল করে দিতে বলেছে একদম শূন্য করে দিতে বলেছেন আর কি পর্যটকের টাকা তো ফিরিয়ে দিতে হবে অ্যাডভান্স যারা বুকিং করেছে তাদের টাকাও ফিরিয়ে দিতে হবে এমনি আমরা যারা গেস্টের টাকা ধরুন কেউ দুদিন থেকেছেন একদিন হয়েছে একদিনের টাকা তাদের তো ফেরে দিতে হবে চক্রাঙাচ্ছে ঘূর্ণিঝড় দানা এবং ইতিপথে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা গভীর নিম্নচাপে পরিণত হবে আজই এবং এই অভিমুখ হচ্ছে কি অবশ্যই যে কলকাতা এবং ভুবনেশ্বর ওড়িশার দিকে এর অভিমুখ রয়েছে এবং আগামীকাল এই গভীর নিম্নচাপ পরিণত হবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে এবং যখন ঘন্টা এর গতিবেগ থাকবে ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগ হতে পারে বলেই খবর রয়েছে এই দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যেই এই মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে দুরাজ্যেরই সরকার ইতিমধ্যেই ওড়িশা থেকেও যেরকম সমস্ত স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে সেরকম এরাজ্যেও ৯টি জেলায় ৪ দিনের জন্য স্কুল কলেজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে পুরী এবং সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা ঘন্টায় গতিবেগ হতে পারে ১১০ থেকে ১২০ কিলোমিটার ঘন্টায় এর গতিবেগ হতে পারে এবং এর অভিমুখ ওড়িশার দিকে রয়েছে এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে এবং যত সময় এগোচ্ছে তত আরো কাছে আসছে এই ঘূর্ণিঝড় যা ইতিমধ্যেই নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আগামীকাল অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে তিন প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন পার্থ রয়েছে দীঘা থেকে অন্যদিকে আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধিও রয়েছে শিবাশিস মৌলিকও রয়েছে আমাদের সঙ্গে টাকি থেকে শিবাশিস মৌলিকও রয়েছে আমরা প্রত্যেকের কাছে যাব বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো কারণ ইতিমধ্যে যেরকম পুরী পর্যটক শূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে সেরকমই দীঘাও পর্যটক শূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ কাল ১২টার মধ্যে দীঘার সব হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে সরাসরি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থ দেখো অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে দীঘা এবং সেই দীঘা শুধু না দীঘা মন্দারমণি তাজপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের যে সমস্ত জায়গায় একেবারে পর্যটকদের স্থান এবং সেই জায়গায় কিন্তু পর্যটক শূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে দীঘার যে সমুদ্র সৈকত ওল্ড দীঘার তোমাকে ছবিটা দেখাবো আমার সহকর্মী উজ্জ্বল ঘোষ দেখাচ্ছে এখনও পর্যন্ত বেশ কিছু পর্যটক থাকলেও হোটেল অ্যাসোসিয়েশনের সঙ্গে ইতিমধ্যে কিন্তু বৈঠক সেরেছে জেলা প্রশাসন এবং সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সম্পূর্ণভাবে দীঘাকে দীঘা মন্দারমণি তাজপুর এই সমস্ত জায়গাকে একবারে পর্যটক শূন্য করার সিদ্ধান্ত সেটা নেওয়া হয়েছে যে সকল পর্যটকরা এসছেন তাদেরকে কালকে ১২টার মধ্যে হোটেল ছাড়তে বলা হয়েছে বিভিন্ন হোটেলের কাছে নির্দেশ ইতিমধ্যে পৌঁছে গেছে কালকের থেকে অর্থাৎ ২৩, ২৪ এবং ২৫ এই তিন দিন কোনো বুকিং কিন্তু নেওয়া হবে না কোনো পর্যটক আসবে না এই সমস্ত জায়গায় এমনকি যে বিষয়টা বলা হচ্ছে যাদের ইতিমধ্যে বুকিং করা ছিল তো সেই বুকিং ক্যান্সেল করার জন্য যে সকল পর্যটকরা তারা এসেছিলেন তাদেরকে যাতে টাকা ফেরত দিয়ে দেওয়া হয় এবং তাদেরকে হোটেল ছাড়ার জন্য একেবারে বলে দেওয়া হয়েছে ইতিমধ্যে সমস্ত হোটেলের কাছে সেই নির্দেশিকা সেটা কিন্তু পৌঁছে গেছে এবং এবং আজকে দেখতে পেয়েছিলাম আমরা সন্ধ্যে পর থেকে পুলিশ প্রশাসন তারা সমুদ্র সৈকতের চারপাশে যেমন একেবারে টহল দিচ্ছেন পাশাপাশি কিন্তু বিভিন্ন যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোর কাছে যাচ্ছেন এবং গিয়ে যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশকতা আবারও মনে করে দিচ্ছে কারণ জেলা প্রশাসন সেটা মনে করছে যে একেবারে পার্শ্ববর্তী জায়গা যে জায়গা একেবারে ঘূর্ণিঝড় আর এই মুহূর্তে অভিমুখ রয়েছে সেটা উড়িষ্যা এবং
এবং উড়িষ্যার একেবারে পার্শ্ববর্তী স্থান হচ্ছে এই পূর্ব মেদিনীপুর। সুতরাং এখানে কোনো রকম ভাবে কোনো রিস্ক কিন্তু প্রশাসন নিতে চাইছে না, কারণ অতীতে যে ঝড়গুলো হয়েছে সেক্ষেত্রে দেখেছিলাম পর্যটকদেরকে হোটেল বন্দী থাকার জন্য নির্দেশ হয়েছিল, কিন্তু এবারে সেই বদল আনা হয়েছে। তারা মনে করছেন এর প্রভাব কিন্তু অনেকটাই বেশি পড়তে পারে এ রাজ্যে এই ঘূর্ণিঝড় দ্বারার প্রভাবে, এবং তার জন্যে তারা সিদ্ধান্ত নিয়েছে কোনো পর্যটক থাকবে না। এবং ইতিমধ্যে লোল্যান্ড যেখানে রয়েছে সেই সমস্ত জায়গা থেকে যারা বসবাসকারী তাদেরকে কিন্তু সরানো হবে।